প্রথমে যাচ্ছি শাহিন কাদির স্যারের কাছে, যে বীমা পেশায় সফলতা অর্জনে কোন বিষয়গুলোতে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, সেই বিষয় নিয়ে আলোচনা করুন। ধন্যবাদ স্যার। বীমা পেশায় অধিক সফল হতে গেলে সর্বপ্রথম লক্ষ্য নির্ধারণ করা খুবই জরুরি। সেটা কত দূর যেতে চায়, কত বড় হতে চায়, এই লক্ষ্যটা নির্ধারণ করতে হবে এট ফার্স্ট আমি মনে করি। দেন এই লক্ষ্যমাত্রা পূরণে, এই বাস্তবায়নে তাকে কাজ করতে হবে। আমরা স্বপ্ন দেখলাম কিন্তু স্বপ্ন বাস্তবায়নে কাজ করলাম না, তাহলে রাত্রিতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার মতো হবে। সো জেগে জেগে স্বপ্ন দেখবো এবং এটা বাস্তবে আমরা রূপান্তরিত করার জন্য আমাদের কাজ করতে হবে, ফার্স্ট এক নম্বর আমি এটা বলবো। দেন যেটা করতে হবে, বীমা পেশায় সফল হওয়ার জন্য সংগঠনের কোনো বিকল্প নেই। যে যত বেশি সংগঠন তৈরি করতে পারবে, অর্থাৎ একজন জিএম এর আন্ডারে যদি 20 জন ডেপুটি জেনারেল ম্যানেজার থাকে, একজন ডিজিএম যদি 20 জন এজিএম নিয়োগ করতে পারে, এইভাবে যদি সংগঠনগুলো তৈরি হয়ে যায়, তাহলে দেখা যাবে যে একজন ইউনিট ম্যানেজার পার মান্থ বিজনেস করবে হলো 20 থেকে 30 লাখ টাকা। তাহলে কিন্তু আর মানে সফলতা কেউ আর ঠেকে রাখতে পারবে না, যেখানে যে তাকে বাধা দিয়ে রাখা, সে যেন বড় হতে না পারে, সে ব্যবস্থাগুলো গ্রহণ করা, এগুলো কিন্তু করা সম্ভব হবে না। তো সংগঠনে কোনো বিকল্প নেই। দ্বিতীয় বিষয়ে আমি বলতে চাই সকলের উদ্দেশ্যে, যে আপনার সিনিয়র, ইমিডিয়েট সিনিয়র যে আছে তার সাথে সুসম্পর্ক বজায় রাখেন। আপনার যত সিনিয়র আছে তারাই আপনার অভিভাবক, পেশাগত ভাবে তাদেরকে অনুসরণ করবেন, তারা যে কথা বলবে সেটা শুনবেন, তাদের অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে, তাদের এক একজনের কেরিয়ার 15-20 বছর 30 বছরের। আমরা অনেক সময় ব্যবসা হঠাৎ করে করে ফেলছি, 1 বছরে ভালো ব্যবসা করেছি, কিন্তু দেখা গেছে যে আমাদের সিনিয়রদেরকে আমরা অসম্মান করি। এতে কিন্তু আমি দেখেছি যে অনেক সংগঠন ঝরে যায় এই কারণে, পরবর্তী তার ভিতরে একটা ভালো ব্যবসা করার কারণে অহংকার তৈরি হয়। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, এই অহংকার যেন কারো ভিতরে না আসে কখনো। আমি ভালো ব্যবসা করেছি, আমার ভিতরে অহংকার নিয়ে আসলাম, এই অহংকার যেন না আসে। আর একটা বিষয় আমি বলতে চাই, যে সকলের স্বস্ব একটি লক্ষ্যমাত্রা আছে, স্বস্ব পদে একজন এফের আছে, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এজিএম, ডিজিএম, জিএম, এই লক্ষ্যমাত্রাটা মাসিক ভাগে বিভক্ত করে প্রতি মাসেই যেন 100% অ্যাবাভ টার্গেট যেন অ্যাচিভ হয়, এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। কারণ মাসের টার্গেট অনেকেই দেখি যে মাসের টার্গেট মাসে আমরা করি না, এটা কোয়ার্টারলি চিন্তা করি, কেউ আবার দেখে হাফ ইয়ারলি করার চেষ্টা করি, কেউ আবার দেখে যে বর্ষ শেষে সেই ডিসেম্বর ক্লোজিং সমাপনীতে সবকিছু সে করতে চায়। এখান থেকে বীমা কর্মীদের বেরিয়ে আসতে হবে, সফল হতে গেলে ডেইলি টার্গেট নিতে হবে। কারণ আমাদের কাজটা দৈনিক, প্রতিদিন যদি আমরা টার্গেট নেই, যে মাসের টার্গেটটা আমরা প্রতিদিনই আমরা করে ফেলবো, কেন কাজ হলো না, এটা একটা পর্যালোচনা করতে হবে। আর একটা বিষয় আমাদের করতে হবে, প্রতি সপ্তাহে আপনার সংগঠনের সকল লোকজনের সঙ্গে যদি বসার যদি সমস্যা যদি হয়, যদি মনে করেন একত্রিত হওয়া সম্ভব হচ্ছে না, অনেক দূরে দূরে আছেন, তাহলে এখন আমাদের করোনা একটা জিনিস আমাদেরকে দিয়ে গেছেন, সেটা হলো জুম প্ল্যাটফর্ম দিয়ে গেছেন। তা আমরা জুমে কিন্তু অ্যাড হয়ে সকলের সাথে আমরা কিন্তু কথা বলতে পারি। তো সর্বোপরি যে বিষয়টা, যে সফল হতে গেলে সব দিকেই আপনাকে খেয়াল রেখে সংগঠন বৃদ্ধি করে এবং অধিক প্রিমিয়াম আয় করেই বীমা পেশায় সফল হতে হবে। ধন্যবাদ স্যার।